रामपुर नामेर ग्रामे शारदा और प्रसाद एक दम्पति थाकतो। तादेर छेलेर नाम छिलो रमेश। रमेश खूब सरल छिलो। तार बयस बेड़े जावा सत्त्वेओ तार बिये होच्छिलो ना कोथाओ। सेई ब्यापारटा निये शारदा खूब दुःखित थाकतो। प्रत्येक दिन भोरबेलाय उठे से ठाकुरेर काछे प्रार्थना करतो जाते ईश्वर तार उपरे प्रसन्न हये तार इच्छे पूर्ण करेन। तखन एक दिन शारदा एभाबे बोले, हे ईश्वर, हे स्वामी, आमार छेलेर कोनो भूल नेई, तार बिये होच्छे ना। तुमी आमार कष्ट बोझो ईश्वर, आमार छेलेके सब समय सुखे रेखो। ओहो कि बिरक्ति रे बाबा, आर सह्य होच्छे ना। पूजोर नामे रोज आमार घुम खराब करे। अनेक हयेछे, चुप करो। चुप ना करले चाओ पाबे ना। भालो हय जोदि तुमी निजेर मुखटा बंदई राखो। गिये आगे चा निये एसो देखी। तोमार एई पूजोर शब्द आमार सह्य हय ना। आर देखছো আবার তুমি কথা বলছো। তুমি যদি এভাবেই বলো আমার কিন্তু রাগ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, যাও নিয়ে এসো। যখন প্রসাদ আর শারদা এভাবে বলাবলি করছিল ঠিক সেই সময় রমেশ আসে। রমেশ দেখে খুব আনন্দিত লাগছিল। মা বাবা, আজ আমি খুব আনন্দিত যে, মনে হচ্ছে আমি নাচ করি। কি হলো, স্বপ্ন দেখেছিস নাকি? না বাবা। তাহলে বাবা বলো আমায়, কেন আনন্দিত? অনেক বছর পরে একটা মেয়ে আমার সাথে কথা বলেছে, তাই আমি খুব আনন্দিত। মেয়েটা যখন কথা বলছিল সে হাসছিল, আবার তা দেখে তো আমি হাওয়ায় উড়ছিলাম মা। তাই সত্যি বলছিস? সত্যি বলছে। যেভাবে গুছিয়ে কথা বলছে মনে হচ্ছে নিশ্চয়ই মেয়েই দেখেছে। তাহলে তো তাড়াতাড়ি করে গিয়ে মেয়েটির সাথে ছেলের বিয়ে ঠিক করে দিতে হবে। তার জন্য সময় আছে। আগে মেয়েটার খবর নাও যে তোমার ছেলেকে দেখেছে, তবে তো তার বাড়ি যাবে। তাহলে আমি গিয়ে তাকে বলবো তোমরা দেখতে যাবে তাকে। তখন বিকেল বেলায় তার বাড়ি তোমরা চলে যেও। ওরে বাবা, আমার ছেলে এত দূর পৌঁছেছে। আমি ঠিক জানতাম আমার ছেলে মেয়ে একদিন পটাবে। আমার মনে হয় না সে মেয়ে পটাবে বলে। তোমার ছেলে অন্য ট্রেলারই দেখাবে মনে হচ্ছে, কিন্তু যা দেখাচ্ছে তাতে মজা আসছে না। কালই দেখা যাবে। তুমি চিরকালই এরকম। তুমি আর আমার ছেলেকে বিরক্ত করো না। তোমার মতো চললে সে ট্রেন ধরতে আর পারবে না। যা ইচ্ছে করতে দাও তো। আচ্ছা বেশ, কালকেই দেখা যাবে তোমার ছেলে কি করতে পারে। রমেশের সাথে কথা বলার পরে প্রসাদ আর শারদা খুব আনন্দিত হয়। পরের দিন সকাল সকাল রমেশ অনামিকার সাথে দেখা করতে যায়, যার সাথে সে গতকাল দেখা করেছিল। অনামিকা মাটির হাড়ি বিক্রি করত। যেহেতু গ্রীষ্মকাল ছিল তাই তার মাটির হাড়ির ব্যবসা বেশ ভালোই চলছিল। তার দোকানের সামনে খদ্দেরদের ভিড় লেগেছিল। রমেশও তার দোকানে যায়। রমেশকে দেখে অনামিকা মুচকি হাসে। কি হলো বাবু আজকে আপনি? কালকেই তো আপনাদের সব বন্ধুরা মিলে মাটির হাড়ি নিয়ে গেলেন, আবার আজকে কেন এসেছেন? সেরকম কিছু না, আজ আমার মা বাবা বিকেল বেলায় আসবে তোমার সাথে দেখা করতে, তাই বলতে এলাম। আমার সাথে দেখা করতে? আমাদের বিয়ে করিয়ে দেবেন নাকি তারা? সেই মুহূর্তে রমেশের খুব ইচ্ছে হচ্ছিল সে অনামিকাকে নিজের মনের কথা বলবে বলে, কিন্তু বলতে আর পারে না। ভয়ের চোটে অবস্থা খারাপ হয়ে যায়। সে তো ভয়ের চোটে অনামিকার চোখে চোখ মিলিয়ে কথাও বলতে পারছিল না। টেনশনে সে মুখে যা আসছিল তাই বলে যাচ্ছিল। আরে ভয় পাচ্ছ কেন? কি হয়েছে তোমার? বিকেল বেলায় মা বাবা তোমার সাথে কথা বলতে আসবেন, তুমি সাবধানে কথা বলো, ঠিক আছে? ঠিক আছে মহাপ্রভু, কথা বলবো। হলো এবার। সেই দিনই বিকেল বেলাতে রমেশের মা শারদা আর বাবা প্রসাদ অনামিকার দোকানে যায় দেখা করতে। দোকানে অনেক খদ্দের ছিল। তারা বুঝতেই পারে না কোনটা অনামিকা। তারা তখন অনামিকাকে খোঁজাখুঁজি করতে লাগে। আর অনামিকার কাছে গিয়েই তারা অনামিকা নিয়ে জিজ্ঞাসা করতে শুরু করে। ওমা শোনো, এখানে অনামিকা নামের কে আছে? কিছু কাজ আছে তার সাথে আপনাদের? কেন খুঁজছেন তাকে আপনারা? আসলে আমার ছেলে তাকে পছন্দ করে। আমরা চাই তার সাথে নিজের ছেলের বিয়ে দিতে। এই দেখো আমার স্ত্রী শারদা। আমরা এসছি মেয়েটির সাথে কথা বলতে আর ছেলের বিয়ে ঠিক করতে। তাহলে কি আপনারা তার কাছে পণ নেবেন? না না তেমনটা নয়। আমার ছেলে তাকে পছন্দ করে এটাই অনেক। तादेर दुजोनेर बिये दिये आमादेर संसार पुरो होये जाबे। अच्छा ताई आपनारा आमाके खुंजछेन? आमार नाम अनामिका। से कि घड़ा बिक्री करा मेयेके से पछंद करलो? अनेक होयेछे, मेयेटी खूब भद्र। आर कि चाई आमादेर बोलो? अच्छा अच्छा अनामिका एबार बोलो तुमी आमार छेलेके पछंद करो? प्रसादेर कथा शुने अनामिका लज्जा पेये माथा नेड़े हाँ बोले। परेर दिनई भालो मुहूर्त देखे अनामिका और रमेशेर विवाह सम्पन्न हय। शोशुर बाड़ीते आसार पर थेके अनामिका खूब आनंदित छिलो। तखन से निजेर स्वामीके धरे कानते लागे। अरे कि हलो अनामिका, आमी आमी तोमाके कष्ट दियेछि बुझी? ना ना तेमनटा नय, आमी अनेक दिन आगे थेके निजेर पाये दाड़ाते चाइताम, तबे बिये करब भेबेछिलाम, किन्तु तोमार मतन भालो मानुषेर जोन्नो बिना कोनो असुविधातेई आमार बिये हये गेल। किन्तु एबार आमाके विशेष काज करते हबे, तबेई आमी निजेर जीवने अनेक किछु पेते पारबो। तुमी एकटा काज करते पारो, एखन तो ग्रीष्मकाल ताई ना, लोकेरा फ्रिज किनते जाबे आर तुमिओ माटिर बासन तैरि करो। तुमी सेई माटी दिये माटिर फ्रिज तैरि करो, तारपर देखबे কত লোক আসবে তোমার কাছে সেটা কিনতে। এরকমটা করলে তুমি খুব ফেমাস হয়ে যাবে, চারিদিকে তোমার নাম ছড়িয়ে যাবে, তারপর তুমি টিভিতেও আসবে দেখবে অনামিকা। আরে তুমি তো বেশ ভালো কথা বলেছো, তারাও তাহলে কাল থেকেই আমি এই কাজে লেগে যাব। তারপর অনামিকার স্বামী রমেশ যেভাবে বলেছিল অনামিকা মাটি দিয়ে ফ্রিজ তৈরি করতে লেগে যায়। মাটি দিয়ে তৈরি করা সেই ফ্রিজগুলোকে অনামিকা बाजारे निये गिये बिक्री करते शुरू करे। जतगुलो फ्रिज से बानियेछिलो सब कटा बिक्री हो जाए, ठीक जेमनटा रमेश बोलेछिलो तेमनटाई हय। चारिदिके अनामिकार नाम छड़िये पड़े। देखते देखते अनामिका सेई माटिर तैरी करा फ्रिजगुलो बिक्री करे लक्षपति हो जाए आर चारिदिके तार खूब सुनामो हय। सकलेई तार खूब प्रशंसा करे। शारदा आर प्रसादो निजेर बौमा अनामिकार खूब गुणगान गाय। एभाबे माटिर फ्रिज बानिये अनामिका नाम सम्मान और अनेक टाका रोजगार करे। तारी संगे पूरो परिवार आनंदे जीवन यापन करते शुरू करे। एकटी ग्रामे शारदा और अनामिका शाशुड़ी बौमा थाकतो। अनामिकार स्वामी रमेशेर एक दुर्घटनाते मृत्यु हय, तखन थेके सेई परिवार एकदम एका हये जाय। अनामिकार एकटी कन्या सन्तान छिलो, तार नाम छिलो नंदिनी। जेहेतु परिवारेर देखाशोना करार जोन्नो केउ छिलो ना, ताई दुबाला खाबारेर जोन्नो तादेर खूब कष्ट पेते हतो। तखन एकदिन शारदा बोले, मा अनामिका आर कतदिन एभाबेई चलबे? तोमार मेयेओ बड़ होच्छे, तीनटी महिलार पक्षे एभाबे एका थाका खूब कष्टकर। खाबार जोन्नो अन्न नेई, परार जोन्नो वस्त्र नेई ठीक करे, आर कतदिन एभाबे जीवन काटबे? मा ईश्वर जा कष्ट देबार तेनाके आपनि दिते दिन, शुधु एकटु धैर्य राखुन, যা হবার তা তো হবেই। মা খুব তাড়াতাড়ি আমাদেরকে কাজ খুঁজতে হবে, না হলে যে না খেয়ে মরতে হবে। হ্যাঁ মা, কিছুদিন আগেই নন্দিনী আমাকে বলছিল তাকে আমি যেন আইসক্রিম কিনে দিই, কিনতে আর পারলাম না। সে যে কত কান্নাকাটি করলো, তাকে চুপ করানো কঠিন ছিল। পরে সে আমার চোখের জল মোছে, তারপর সে নিজের চোখের জল গিলে বলে যে মা এটাই আমার জন্য আইসক্রিম ছিল। তার ভাগ্যটাই এমন, तो की करबे मा, दुख पेओ ना। अरे आमी तो बोलतेई भूले गेछिलाम, कालके बाजार लागबे, अनेकेई सेखाने आसबे जिनिसपत्र किनते। तुमी जोदी राजी थाको ताहले आमरा एकटा काज करते पारी। सेटा की मा? सेटा आमी बोलबो, किन्तु सेटा शुने तुमी आमार उपरे राग करो ना। एरकमटा केन भाबछेन मा? आपनि आमार शाशुड़ी मा नन, आपनि आमार নিজের মায়ের মতন। আপনার মনে যা আছে আপনি খুলে বলুন মা। কাল যখন বাজার লাগবে, নন্দিনীকে আমরা রাস্তায় শুইয়ে তখন টাকা চাইবো। লোকেরা যা টাকা দেবে তাতে কিছু সাহায্য হবে আর পেট ভরতে পারবো। আপনি এমনটা কেন ভাবছেন মা? আপনি যদি কিছু বলেন তাতে আমি কি না বলবো? পরিস্থিতি এমন যে ভিক্ষে করা ছাড়া আর উপায় নেই, আর পেট ভরার জন্য এই কাজ করলে কি বা ভুল? আর পেটে চালা মেটাতে কোনো কাজ ভুল নয়, এ তো কথাতেই আছে। কালকে তাহলে এরকমটাই করব, কিছু টাকা পেলে আমরা দুবেলা খেতে পাবো। আচ্ছা মা। পরের দিনই অনামিকা নিজের মেয়ে নন্দিনীকে বাজারে গিয়ে রাস্তায় শুইয়ে দেয় আর সেখানেই বসে সকলের সামনে খুব দুঃখিত হয়ে বিনতি করতে লাগে তারা। जाते लोकेरा किछु टाका दिए साहाज्य करे। बाबूरा किछु टाका देन, বাচ্চাটি 3 দিন ধরে খাবার খায়নি, সে খুব অসুস্থ আছে, আপনারা টাকা দিয়ে সাহায্য করলে পূর্ণ হবে। আমাদের যে কেউ নেই, দয়া করে ভিক্ষা দেন, আমাদেরকে বাঁচান মা, ভগবান আপনাদের ভালো করবেন, সাহায্য করুন। একদিকে সারদা, অন্যদিকে অনামিকা, যারাই তাদের কাছ থেকে পার হয় তাদের কাছে তারা ভিক্ষা চাইতে লাগে। যাত্রীদের কাছে যা কিছু ছিল তা দিয়ে তাদের সাহায্য করে। কিছু লোকেরা তাদেরকে খাবার জিনিসও দেয়। সেদিন তারা তিনজনে মিলে এভাবে ভিক্ষা করে যাতে তারা নিজেদের পেটের জ্বালা মেটাতে পারে। মা, আর কতদিন এভাবে? আমাকে কিছু একটা কাজ করতে হবে, তারপর আমি আপনাদের সবার দেখাশোনা করব। তুমি বললে তখন একটা কথা মনে পড়লো, যেখানে আমরা থাকি সেটা কি ঘরযোগ্য? তাহলে এখন আমরা কি করব? ওই বাড়িটা বিক্রি করে সেই টাকা দিয়ে একটা কুড়ে ঘরে আমরা থাকবো, সেই টাকা দিয়ে ভালো জীবন কাটবে, আর যা টাকা থাকবে তা দিয়ে তোমার মেয়ের লেখাপড়াও হবে, কি বলো? হ্যাঁ মা, এটা করা যেতে পারে। তারপর পরিকল্পনা অনুযায়ী সারদা সেই বাড়িটা বিক্রি করে দেয়, আর তারপর তারা সকলে একটি কুড়ে ঘরে এসে থাকতে লাগে। এভাবেই তাদের জীবন চলছিল। তারপর কিছুদিন কেটে যায়। বাড়ি বিক্রি করার টাকা এবার সব শেষ হয়ে যায়। আবার তাদের পেটের জ্বালা শুরু হয়। আর কি করবেন মা, এবার তো বাড়ি বিক্রি করা সব টাকা শেষ, আমাদেরকে কিছু একটা কাজ করে খেতেই হবে, না হলে যে খুব কষ্ট, কি বলেন? হ্যাঁ, কিছু একটা কাজ তো করতেই হবে, কিন্তু একলা মহিলা দেখে এই সমাজের লোকেরা যে অনেক কিছু মনে মনে ভেবে নেয়, আজে বাজে কথা বলে, সেসব দিকে ধ্যান দেওয়া চলবে না, আর ভুল কাজ করবে না। যদি কোনো ভালো কাজ পাওয়া যায় তবেই করব। মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা কাছেই আমের বাগান আছে না, আর তার কাছেই রেলওয়ে স্টেশন আছে, সেই আমগুলোকে রেলওয়ে স্টেশনে নিয়ে গিয়ে আমরা বিক্রি করতে পারি, তার থেকে আমরা বেশ ভালোই লাভ করব, আর সেই টাকা দিয়ে আমাদের পরিবারও ভালো করে চলবে। বুদ্ধিটা বেশ ভালো, কিন্তু ওই বাগানের মালিক রঙ্গা, সে কি মেনে নেবে? আমি তাকে রাজি করিয়ে নেব মা। তারপর যেভাবে অনামিকা বলেছিল, সে আমের জন্য রঙ্গাকে রাজি করিয়ে নেয়। তারপর সারদা আর অনামিকা সেই আমগুলো গাছ থেকে পেড়ে সেগুলোকে রেলওয়ে স্টেশনে নিয়ে যেত বিক্রি করতে। যেহেতু তারা আমের ওপরে নুন লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দিত, তাই অনেকেই এসে সেই আম কিনত। এভাবে অনামিকা আর সারদা খুব ভালোভাবে রোজগার করতে লাগে। মা অনামিকা, এই ব্যবসাটা তো বেশ ভালো, এ দিয়ে ভালোই জীবন কাটবে। আমি এই ব্যবসাটার জন্য সব বন্দোবস্ত করে রেখেছি মা, কাল থেকে আমরা এই ব্যবসাটাকে আরো ভালো করে করব। এভাবে অনামিকা আর তার শাশুড়ি মা মিলে সেই কাঁচা আম বিক্রি করে, তার সঙ্গে সেই আমের আচার বানিয়েও তারা বিক্রি করতে লাগে। এভাবে ক্রমাগত তারা বেশ ভালো লাভ করতে শুরু করে। পরবর্তীকালে তারা নিজেদের জন্য একটা ভালো বাড়ি কেনে, তার সাথে প্রয়োজনীয় জিনিসপত্রও কিনে ফেলে। নন্দিনীকে তারা ভালো স্কুলে পাঠাতে পেরে খুব আনন্দিত হয়। যেহেতু তারা নিজেদের ব্যবসাতে বেশ ভালো লাভ করতে শুরু করে, তাই শাশুড়ি বৌমা মিলে গরিবদেরও সাহায্য করতে লাগে।